ইয়র্কের টাইমস স্কোয়ারে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো সহস্র কণ্ঠে পহেলা বৈশাখ। স্থানীয় সময় শনিবার পহেলা বৈশাখের একদিন আগে এই অনুষ্ঠান দিয়ে শুরু হয় নববর্ষের আনুষ্ঠানিকতা। হাজারো বাংলাদেশি আমেরিকান অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে। মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠান দেশের বাংলা ভাষাভাষীদের পৌঁছে দেয় শিকড়ের কাছে। বাংলা গান ও নাচ পরিবেশনার পাশাপাশি অনুষ্ঠান মাতিয়ে রাখেন ফোক সম্রাজ্ঞী মমতাজ ও পার্বতী দাস বাউল। হাজারো বাংলাদেশি আমেরিকানদের সাথে বিভিন্ন দেশের কূটনৈতিক ও বিভিন্ন ভাষার মানুষও এতে অংশ নেন। বাঙালি সংস্কৃতির সাথে শিশু কিশোরদের পরিচয় করে দিয়েছে এই আয়োজন। বাংলার এই সংস্কৃতি নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে পেরে খুশি আয়োজকরা। সহস্র কণ্ঠে বর্ষবরণ করতে পেরেছি আমি মনে করি যুক্ত অভিবাসীদের এটি একটি বড় বিজয়, আর এই জন্যই আজকে এবং আগামীকাল নিউ ইয়র্কের অনেক অনেক জায়গায় নববর্ষ পালন হচ্ছে। বিশ্ববিখ্যাত এই টাইমস স্কোয়ারে আমাদের সহস্র কণ্ঠে নতুন বছর বরণ করে নেওয়ার যে আয়োজন, এটি অসাধারণ একটি আয়োজন। এর মাধ্যমে আমাদের যারা প্রবাসী ভাই বোন বন্ধুরা আছেন, তারা আমাদের জাতীয় সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরেছেন। টাইম স্কয়ারে প্রথম বাঙালি আমরা যারা আমরা এখানে অনুষ্ঠান গত বছর করেছি, এবছরও করছি। আজকের এই অনুষ্ঠানে এসে মনটা ভরে গেল এই জন্যে যে পৃথিবীর এই প্রান্তে আজকের বাংলার নববর্ষের যে উৎসব এখানে হচ্ছে, যেটা বাংলাদেশে আমরা বহুদিন আগে শুরু করেছিলাম। মঙ্গল শোভাযাত্রা, বাংলা গান, নাচ ও বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে এই অনুষ্ঠান নিউ ইয়র্কে বসবাসরত বাঙালিদের গৌরবের প্রতিচ্ছবি হয়ে উঠছে বলেই মনে করছেন অংশগ্রহণকারীরা। আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং ধন্যবাদ জানাতে হয় এনআরবি ওয়ার্ল্ডকে যে এই অনুষ্ঠানটা আয়োজন করেছে। নতুন প্রজন্মদেরকে সম্পৃক্ত করার যে কাজ করেছেন তাদের সব পরিবারকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজ আমরা সকলে একত্রিত হয়েছি বাংলার নববর্ষকে আগমনে শুভেচ্ছার সাথে সাদরে আগমন করার জন্য। It's a pleasure to be on Times Square celebrating with our great friends from Bangladesh. পহেলা বৈশাখ বাঙালির এক সার্বজনীন উৎসব। এদিন আনন্দ ঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় বাংলা নতুন বছরকে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক নববর্ষ। অতীতের ভুল ত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় এই নববর্ষ। ইমতিয়াজ আহমেদ, আরটিভি।